হ্যাঁ, আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছি, লাফ দিব, এক্ষুনি লাফ দিব 6 তলা থেকে। পৃথিবীর প্রায় সব দেশেই সুইসাইডাল হটলাইন রয়েছে। বিষণ্ণ, হতাশাগ্রস্ত বা আত্মহত্যা করতে উদ্যত মানুষেরা সেখানে ফোন করে বেঁচে থাকার অর্থ খুঁজে পেতে পারে। আপনারা যারা আজকের অডিও স্টোরিটি শুনবেন, সকলকে অনুরোধ করব মনোযোগ সহকারে শুনতে। হয়তো কারো কোনো দুঃসহ সময় এই কথোপকথনগুলো একজন মানুষের জীবন বাঁচাতে পারে। রত্না দরজায় টোকা দেওয়ার আগে হাত ঘড়ির দিকে তাকালো। 9টা বাজতে 10 মিনিট বাকি। ঠিক 9টা থেকে তার শিফট শুরু হবে। সে 10 মিনিট আগেই পৌঁছে গেছে। প্রথম দিন দেরি হলে খুব লজ্জার ব্যাপার হতো। ঢাকা শহরে অবশ্যই 20-25 মিনিট দেরি হলে কেউ কিছু মনে করে না, শুধু মুখে বিরক্তির ভাব করে বলতে হয় যা ট্রাফিক জ্যাম। শব্দটা ইংরেজি জ্যাম, কিন্তু সবাই বলে জ্যাম, সেজন্য রত্নাও বলে জ্যাম, ট্রাফিক জ্যাম। রত্না দরজায় টোকা দিল, সাথে সাথে খুট করে দরজা খুলে গেল। মনে হলো কেউ বুঝি দরজা খোলার জন্যই ছিটকিনিতে হাত দিয়ে দাঁড়িয়েছিল। রত্না দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজার অন্য পাশে সুমিয়াপু দাঁড়িয়ে আছে। সুমিয়াপু রত্নার দিকে হাসি হাসি মুখে তাকালো। এসে গেছো? জি আপু। কেমন করে এসেছো? আব্বু নামিয়ে দিয়েছে। সত্যি? তোমার আব্বু তো ভালো আছেন, নিজে নামিয়ে দিয়েছেন, বাহ। হ্যাঁ, আমার আব্বু খুব সুইট। বেশিরভাগ মেয়েদের যা তা অবস্থা, রাতে শিফট মানে নো নো, রীতিমতো ঝগড়াঝাটি মারামারি করে আসতে হয়। সত্যি? হ্যাঁ, অনেক সময় আব্বুরা রাজি হয়ে যান, কিন্তু আম্মুরা আরও 2 ডিগ্রি উপরে, কিছুতেই রাজি হতে চান না। এরকম অবস্থা হলে সুইসাইডাল হটলাইন চলবে কেমন করে? চলবে আপু, 100 বার চলবে। চালাতে তো হবেই, শুরু করে তো আর হঠাৎ করে বন্ধ করে দিতে পারবো না। রত্না সুমিয়াপুর পাশাপাশি হাঁটতে থাকে। করিডোরের শেষ মাথায় সুইসাইড হটলাইনের কল সেন্টার। বন্ধ দরজা, দরজার উপর একটা কাগজ স্কচ টেপ দিয়ে লাগানো। কাগজটাতে মার্কার দিয়ে লেখা নো এন্ট্রেন্স, প্রবেশ নিষেধ। সুমি যখন এখানে ট্রেনিং নিয়েছে তখন সে অনেকবার এই নোটিশটার দিকে তাকিয়েছে। একটা কাগজে মার্কার দিয়ে না লিখে যদি আসল একটা সাইনবোর্ড থাকতো তাহলে মনে হয় এর গুরুত্বটা কমে যেত। কেমন জানি খোলা মনে হতো। কাগজে লেখার কারণে এর মাঝে কেমন জানি একটা ভয় ভয় ভাব এসেছে। মনে হচ্ছে দরজার অন্য পাশে রহস্যময় কিছু আছে। আজকে প্রথমবার সেই দরজার অন্য পাশে যাবে। একটা ডেস্কে বসবে, সামনে একটা মোবাইল ফোন থাকবে। মোবাইল ফোনটা যে কোনো মুহূর্তে বেজে উঠবে। অন্য পাশে কে থাকবে সে জানে না। শান্ত গলায় তাকে বলতে হবে, সুইসাইড হটলাইন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শিফটে বসার জন্য রেডি? সুমিহাপুর কথাটা খুবই সাধারণ একটা কথা, শুধু বলার জন্য বলা, কিন্তু রত্নার কেন জানি মনে হলো এটার একটা সঠিক উত্তর দিতে হবে। কিন্তু সে সঠিক উত্তর না দিয়ে বোকার মতো বলে বসল, না না, এত ট্রেনিং দিয়ে তোমাকে রেডি করলাম আর তুমি এখন বলছো না রেডি না? ভয় করছে আপু। ভয়? ভয় করবে কেন? বলতে পারো নার্ভাস লাগছে। ঠিক আছে আপু, নার্ভাস লাগছে। নার্ভাস লাগার কিছুই নেই, তোমার ডেস্কের উপর পুরো প্রোটোকল লেখা আছে, কি বলতে হবে মনে না থাকলে চোখ বন্ধ করে একটার পর একটা পড়ে যাবে। মনে আছে, বাসায় প্র্যাকটিস করেছি। গুড। কিন্তু কিন্তু কি? যদি প্রথমে একটা সুইসাইড কেস চলে আসে? আসবে না, সত্যিকারের সুইসাইড কেস কম আসে। আর যদি চলেই আসে, আসবে, সমস্যা কি ফেস করবে? অন্যরা করছে না? অন্যদের তো অনেক এক্সপিরিয়েন্স, আমি আজকে প্রথম। সবারই একসময় প্রথম ছিল, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে আপু। সুমিয়াপু কল সেন্টারের হাতল ঘুরে দরজাটা খুলে ভেতরে মাথা ঢুকিয়ে উঁকি দিল। রত্না ফিসফিস করে বলল, এখনো 9টা বাজেনি, আমি ঢুকবো? ঢুকবে না কেন, তুমি আমাদের সার্টিফাইড ভলান্টিয়ার, যখন খুশি ঢুকতে পারবে, আসো তোমাকে বসিয়ে দিই। রত্না সুমির পিছু পিছু ভেতরে ঢুকলো। পাশাপাশি 6টা চৌকোনা ডেস্ক। একটা ডেস্কে একজন মেয়ে টেলিফোনে কথা বলছে, তার পাশের একজন ছেলে ডেস্কের উপর পা তুলে দিয়ে গভীর মনোযোগ দিয়ে একটা রংচঙে ম্যাগাজিন পড়ছে। ঘরের মাঝামাঝি 2টি ছেলে এবং মেয়ে নিচু গলায় কথা বলতে বলতে হাসাহাসি করছে। মেয়েটার চুল ছেলেদের মতো ছোট করে কাটা। সুমিয়াপুকে ঢুকতে দেখে ডেস্কের উপর পা তুলে রাখা ছেলেটি তার পা নামিয়ে হাসার ভঙ্গি করল। ঘরের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা 2জন ছেলে মেয়ে
কথা থামিয়ে সুমিয়াপুর দিকে তাকিয়ে হাত নাড়লো। সুমি একটু এগিয়ে গলা নামিয়ে জিজ্ঞেস করলো, কি অবস্থা, কিরকম টেলিফোন আসছে? কম, খুবই কম। গুড, কল কম আসা মানে গুড নিউজ। মানুষের মনে দুঃখ কষ্ট নেই, ডিপ্রেশন নেই, সুইসাইডাল টেন্ডেন্সি নেই। দাঁড়িয়ে থাকা চুল ছোট করে কাটা মেটা বলল, কিংবা মোবাইলে ব্যালেন্স নেই? সবাই চাপা স্বরে হাসল। সুমিয়াপু বলল, ঠিকই বলেছিস, মনে কষ্ট আছে কিন্তু মোবাইলে ব্যালেন্স নেই। রত্না একটু পেছনে খানিকটা বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। সুমিয়াপু তার হাত ধরে টেনে সামনে নিয়ে এসে জিজ্ঞেস করল, তোদের রত্নার সাথে পরিচয় হয়েছে? আমাদের লাস্ট ব্যাচের ভলান্টিয়ার। দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল, ইয়া মাবুদ, এ কি আমাদের ভলান্টিয়ার? আমি ভেবেছিলাম সুইসাইডাল হটলাইনের ভলান্টিয়ার হতে হলে অ্যাডাল্ট হতে হয়, এ তো 10 বছরের মেয়ে। আমার বয়স 18। কিন্তু সত্যি দেখিয়ে মনে হয় তোমার বয়স 10, ম্যাক্সিমাম 12, ক্লাস 7-এ পড়ো। আমি ইন্টার পরীক্ষা দিয়েছি। সুমিয়াপু চুল ছোট মেয়েটিকে দেখিয়ে বলল, এর নাম রুনু, ইউনিভার্সিটিতে পড়ে। তার সাথের ছেলেটির দিকে দেখিয়ে বলল, এ হচ্ছে ইমরান, সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। রংচঙ্গে ম্যাগাজিন হাতের ছেলেটিকে দেখিয়ে বলল, আর এ হচ্ছে রাজু, আর্কিটেক্ট, আর ওই যে টেলিফোনে কথা বলছে সে হচ্ছে তিশা। তারপর রত্নাকে দেখিয়ে বলল, রত্না আমাদের নতুন ভলান্টিয়ার, কিন্তু রত্না আজকে নাইট শিফট করবে। রংচঙ্গে ম্যাগাজিন হাতে বসে থাকা ছেলেটা তার চেয়ার থেকে উঠে গিয়ে এলো, বলল, ওয়েলকাম রত্না, ওয়েলকাম টু আওয়ার ক্লাব। খুব নার্ভাস লাগছে। নার্ভাস লাগার কিছুই নেই, 90% কল রুটিন। মা বকা দিয়েছে, বাবা বকা দিয়েছে, GPA 5 হয়নি, ব্রেকআপ হয়ে গেছে, বয়ফ্রেন্ড পালিয়ে গেছে, এইসব। খালি ধৈর্য ধরে ওদের কথা শুনবে। বাকি 10%? বাকি 10% একটু সিরিয়াস, কেস টু কেস ডিল করতে হয়। ওইটাই তো ভয়, যদি সিরিয়াস কেস চলে আসে? ভয় নেই, আসবে না, সিরিয়াস কেস খুব কম আসে। ওই যে আমাদের ট্রেনিংয়ের সময় আপু বলেছিল একটা কেস, 32টা ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে ফোন করেছে, যদি সেরকম কেস আসে? আসবে না, ওইরকম কেস খুব কম আসে, আমি 2 বছর থেকে কাজ করছি, এখনও পাইনি। আচ্ছা যাই হোক, আজকে রত্নার প্রথম দিন, তাকে একটা ভালো ডেস্কে বসিয়ে দাও। রুনু নামের মেয়েটা মাঝামাঝি ডেস্কটা দেখিয়ে দিয়ে বলল, এইখানে বসে যাও, মোবাইলটা ভালো, কথা পরিষ্কার শোনা যায়। রত্না এগিয়ে গেল, ব্যাগটা টেবিলের নিচে রেখে চেয়ারটা টেনে বসল। সস্তা চেয়ার কিন্তু বসে আরাম আছে। টেবিলে একটা ক্লিপবোর্ড, একটা বল পয়েন্ট কলম, সামনের দেয়াল একটা কাগজ তাদের প্রোটোকল লেখা। কেউ যদি ভুলে যায় তাহলে কোনো প্রশ্নের পর কোন প্রশ্ন করতে হবে সেগুলো গুছিয়ে বলে দেয়া আছে। সুমি বলল, রত্না তাহলে তুমি শুরু করে দাও, যদি খিদে লাগে ফ্রিজে টুকটাক খাবার আছে, ড্রিঙ্কস, চিপস। রাত 3টার সময় শিফট বদল হবে, যতক্ষণ পরে শিফট না আসে ম্যানেজ করো। করব। তোরা রত্নাকে দেখে শুনে রাখিস। আচ্ছা। রত্না চারিদিকে তাকালো, তিশা নামের যে মেয়েটি টেলিফোনে কথা বলছিল তার কথা আবছা আবছাভাবে শোনা যাচ্ছে। মেয়েটা খুব সুন্দর করে কথা বলছে, রত্না শোনার চেষ্টা করল। তিশা বলছে, মাহরিন আপু, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আপু যে তুমি আমাদের ফোন করেছো। তুমি ঠিকই বলেছো, জিসানের কাজটা ঠিক হয়নি, কিন্তু তুমি যেভাবে পুরো ব্যাপারটা ফেস করেছো সেটা অসাধারণ, সিম্পলি গ্রেট। আজকে তাহলে আমরা এখানে শেষ করে দিই, হ্যাঁ? মেয়েটা কিছুক্ষণ অন্য পাশের মাহরিন আপুর কথা শুনলো, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ মাহরিন আপু, তোমার যখন ইচ্ছা ফোন করতে পারো, আমাদের ভলান্টিয়াররা কেউ না কেউ আছেই। তারপর বেশ সুরেলা গলায় বিদায় জানালো। টেলিফোনটা রেখে তিশা নামের মেয়েটা অন্য সবার দিকে তাকিয়ে ফোঁস করে একটা লম্বা শ্বাস ফেলল। তারপর বলল, আমাদের দেশের মেয়েগুলো হচ্ছে বোকা, আর ছেলেগুলো বদমাইশ। রংচঙ্গে ম্যাগাজিন হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল, তিশা তুই মনে হয় এখনো জানিস না যে আমি একজন ছেলে। তুই ছেলে হচ্ছিস তো কি হয়েছে, আমি সত্যি কথা বলতে পারবো না? শুরু হবে ফেসবুক দিয়ে, তারপর টেলিফোন, তারপর 2-4 দিন ফাস্টফুডের দোকান, তারপর স্ট্রেট সবার পর ছেলেটা ডাম্প করে চলে যাবে। দাঁড়িয়ে থাকা অন্য ছেলেটা রত্নাকে দেখিয়ে বলল, তিশা এখানে বাচ্চা একটা মেয়ে আছে। খবরদার বাচ্চা বাচ্চা করবি না, এখানে ভলান্টিয়ার হতে হলে অনেক কিছু পার হতে হয়, এখানে কেউ বাচ্চা না টেলিফোন রিসিভ করবে আর দুনিয়ার ফ্যাক্টস জানবে না, এটা তো হতে পারে না। তিশা নামের মেয়েটা এবারে রত্নার দিকে তাকিয়ে বলল, আপু আমার নাম তিশা, তুমি? রত্না। রত্না গুড, তুমি এত ছোট থাকতেই ভলান্টিয়ার হতে পেরেছো, হাউ নাইস, কংগ্রাচুলেশন। হ্যাঁ
কিন্তু পারবো কি না সেটা তো বুঝতে পারছি না। পারবে না কেন, খুব ভালো পারবে। আমি শুনছিলাম তিশাপু তুমি কি সুন্দর করে কথা বলছিলে, তুমিও বলবে, তুমি আমার থেকেও সুন্দর করে কথা বলবে। তিশা শুধু টেলিফোনে সুন্দর করে কথা বলে, সামনাসামনি তার কথাবার্তা কিন্তু খুবই খারাপ। তিশা রাজুর কথাটার কোনো গুরুত্ব দিল না, উঠে দাঁড়িয়ে বলল, পরে শিফটে সবাই এসেছে, আমার যেতে হবে, তুই যা, অন্যরা না আসা পর্যন্ত আমরা আছি। ওকে রত্না, তোমার সাথে দেখা হবে, প্রথম শিফটটাই নাইট শিফট দিয়ে শুরু করেছো, দ্যাট ইজ গুড। রাত যত গম্ভীর হয় তত বেশি ইন্টারেস্টিং ফোন আসে, দেখবে কত এক্সাইটিং। তিশা ডেস্কের নিচ থেকে তার ব্যাগটা বের করে কাঁধে ঝুলিয়ে নিয়ে কল সেন্টার থেকে বের হয়ে গেল। ঠিক তখন রত্নার টেলিফোনটা বেজে উঠল। রত্না একটু চমকে উঠল, তারপর মাথা ঘুরিয়ে সবার দিকে তাকালো। সবাই হাসি হাসি মুখে রত্নার দিকে তাকিয়ে আছে। ছোট ছোট করে কাটা চুলের রুনুর নামের মেয়েটা বলল, ধরো ধরো। রত্না টেলিফোনটা ধরে কল রিসিভ করার বাটনের চাপ দিয়ে কানে লাগালো, তারপর শান্ত গলায় বলল, সুইসাইড হটলাইন থেকে বলছি, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? অন্য পাশ থেকে কোনো উত্তর নেই। রত্না আবার বলল, সুইসাইড হটলাইন থেকে বলছি, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? এবারও কোনো উত্তর নেই। রত্না টেলিফোনটা কানে ধরে রেখে একটু অবাক হয়ে অন্যদের দিকে তাকালো। অন্যরা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। সবাই জানে মাঝে মাঝেই টেলিফোন আসে যখন অন্য পাশে যে থাকে সে কোনো কথা বলে না। মিনিট খানেক চেষ্টা করেও যদি কোনো কথা বলানো না যায় তাহলে টেলিফোনটা কেটে দিতে হয়। রত্না তাই করবে, সে আরও একটু চেষ্টা করবে, তারপর লাইন কেটে দেবে। রত্না আবারও বলল, হ্যালো, আমি সুইসাইড হটলাইন থেকে বলছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? রত্না এবার স্পষ্ট একটি নিঃশ্বাসের শব্দ শুনল, গভীর একটি নিঃশ্বাস। অন্য পাশে যে আছে সে তার কথা শুনছে কিন্তু তার কথার উত্তর দিচ্ছে না। যদি উত্তর না দেয় তার আর কিছু বলার নেই। রত্নাকে যেভাবে শেখানো হয়েছে সে সেভাবেই চেষ্টা করল। আপনি আমাদের ফোন করেছেন সেজন্য আমি খুব খুশি হয়েছি, আপনি যদি একটুখানি বলতেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তাহলে আরো খুশি হতাম, বলবেন? আপনি কি কথা বলবেন? কথা বলার এক পর্যায়ে তাদের জানতে হয় সে মানুষটিকে আত্মহত্যা প্রবণ কিনা, সরাসরি জিজ্ঞেস করে ফেলতে হয়, যে মানুষটি কথাই বলছে না তাকে কি এটা জিজ্ঞেস করা যায়? রত্না কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলল, কিছু মনে করবেন না প্লিজ, আপনি কি আত্মহত্যা করার কথা ভাবছেন? অন্য পাশ থেকে কেউ কিছু বলবে রত্না আশা করেনি, কিন্তু সে প্রথমবার একটা কণ্ঠস্বর শুনতে পেল। কেউ একজন ভারী গলায় ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছি, লাফ দিব, এক্ষুনি লাফ দিব ছয়তলা থেকে। জুলহাজ আবছা অন্ধকারে তার বিল্ডিং এর ছয়তলার কার্নিশে দাঁড়িয়ে আছে। সে ঠিক যখন নিচে লাফ দেবে তখন সেখানে একটা গাড়ি এসে থেমেছে, গাড়ি থেকে যাত্রীরা নামছে, ছোট একটা ছটফটে শিশু ছোটাছুটি করছে। জুলহাজ তাই কার্নিশে দাঁড়িয়ে রইল, গাড়িটা সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। ঠিক তখন তার পকেটে টেলিফোনটা বেজে উঠল। কি আশ্চর্য, এরকম সময় তার পকেটে টেলিফোনটা রয়ে গেছে। বেজে বেজে টেলিফোনটা একসময় থেমে যাবে মনে করে জুলহাজ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। টেলিফোনটা সত্যি একসময় থেমে গেল, কিন্তু থেমে গিয়ে আবার সেটা বাজতে শুরু করলো। জুলহাজ তখন টেলিফোনটা বের করে সেটাকে চাপ দিয়ে নিঃশেষ করে দেয়। অচেনা নম্বর, অচেনা মানুষ কেন তাকে বিরক্ত করছে? নিচে গাড়িটা দাঁড়িয়ে আছে তা না হলে সে মোবাইল টেলিফোনটা টুক করে নিচে ফেলে দিত। জুলহাজ টেলিফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কি আছে যাকে শেষ মুহূর্তে টেলিফোন করা যায়? জুলহাজ কাউকে মনে করতে পারলো না। সে অনেকদিন থেকে ধীরে ধীরে প্রস্তুতি নিয়েছে, সব কিছু গুছিয়ে পরিকল্পনা করেছে। সুজিতের হাতে কিছু টাকা পর্যন্ত দিয়ে রেখেছে, সুজিত তার ছোটবেলার বন্ধু। সে একটু অবাক হয়ে জানতে চেয়েছে টাকাগুলো দিয়ে কি করবে। জুলহাজ বলেছে হাতে রাখ, হঠাৎ করে ক্যাশ টাকার দরকার হলে কাজে লাগবে। সুজিত কি বুঝেছে কে জানে হাতে রেখেছে। সে কি সুজিতকে একটা ফোন দেবে? নিচে যতক্ষণ গাড়িটা সরে না যাচ্ছে ততক্ষণ কি সুজিতের সাথে একটু কথা বলবে? তাকে কি বলবে তুই একটু বাসায় চলে আয়, তোকে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে আয়। জুলহাজ অন্যমনস্কভাবে সুজিতের নাম্বারটা বের করলো, ফোন করবে।
ঠিক তখন দেখলো গাড়িটা ধীরে ধীরে চলে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত আর ফোন করলো না। আবার অন্য কোনো একটা গাড়ি এসে থামবে, আবার দেরি হয়ে যাবে। জুলহাস ফোনটা বন্ধ করতে গিয়ে সুজিতার নামের দিকে তাকালো। সুজিতার নামের ঠিক ওপরে লেখা সুইসাইড হটলাইন। কি আশ্চর্য, এই নম্বরটি সে কখন তার টেলিফোনে ঢুকিয়েছে, কেন ঢুকিয়েছে? জুলহাস কিছুক্ষণ নম্বরটির দিকে তাকিয়ে রইল। সে কি এখানে একবার ফোন করে দেখবে? কি হবে ফোন করলে? তারা কি অনুনয় বিনয় করে তাকে কিছু বলবে? জুলহাজের ভেতরে রাগ, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা কোনো অনুভূতিই নেই, শুধু একটুখানি কৌতূহল রয়ে গেছে। কি হবে এখানে ফোন করলে? করে দেখবে নাকি? সে কোনো কথা বলবে না, শুধু শুনবে তারা কি বলে। জুলহাজ নম্বরটি স্পর্শ করে ফোনটা কানে লাগালো। কয়েক সেকেন্ড পর টেলিফোনটা রিং হতে শুরু করলো। জুলহাজের হঠাৎ করে মনে হলো শেষ মুহূর্তে এখানে ফোন করাটা খুব বোকামি হয়েছে। নিজের নির্বুদ্ধিতায় তার নিজের ওপর রাগ উঠে গেল। সে ঠিক যখন টেলিফোন লাইনটা কেটে দেবে তখন মনে হলো অন্য পাশে কেউ একজন টেলিফোন ধরেছে, নারী কণ্ঠে কিছু একটা বলছে। আবার কৌতূহল জয়ী হলো। জুলহাস টেলিফোনটা কানে লাগালো। আগে কি বলেছে সে শোনেনি, ফলে সে অপেক্ষা করে আবার কি বলে সেটা শোনার জন্য। শুনতে পেল একটি মেয়ে বলছে, সুইসাইড হটলাইন থেকে বলছে সে। জুলহাজ মেয়েটির গলার স্বর শুনে অবাক হয়ে গেল। বাচ্চা একটা মেয়ের গলার স্বর, শুনে মনে হয় 12 কিংবা 13 বছরের মেয়ে। এই মুহূর্তে জুলহাজের ভেতরে রাগ, দুঃখ, হতাশা, বিস্ময় কিছুই থাকার কথা নয়। তবু সে একটুখানি অবাক হলো। সুইসাইড খুবই গুরুতর একটা ব্যাপার, একজন মানুষ এমনি এমনি সুইসাইড করে না, তার কারণ থাকে, জটিল কারণ থাকে। এটি ছেলে মানুষই ব্যাপার নয়, এটাকে ছেলে মানুষই ব্যাপারের মতো দেখাও ঠিক নয়। 12-13 বছরের একটা মেয়েকে এরকম একটা গুরুতর ব্যাপার নিয়ে কথা বলতে দেওয়া ঠিক না। কিরকম প্রতিষ্ঠান এরকম তামাশা করে? জুলহাজ অবাক হয়ে দেখলো সে একটুখানি ক্রুদ্ধ হয়ে উঠেছে। হাতের টেলিফোনটা সে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, তখন শুনলো মেয়েটি কি যেন বলছে। জুলহাজ আবার শোনার চেষ্টা করলো। মেয়েটা বলছে, হ্যালো, আমি সুইসাইড হটলাইন থেকে বলছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জুলহাজ কোনো কথা না বলে ফোনটা ধরে রাখলো। মেয়েটা তার রিনরিনে বাচ্চা মেয়ের আদুরে গলায় বলল, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? জুলহাজ একটা নিঃশ্বাস ফেলল। তার মনে হলো সে বলে, হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি, কিন্তু তুমি আমাকে সাহায্য করতে পারবে না, তোমার বাবাও পারবে না। জুলহাজ অবশ্য কিছু বলল না। টের পেল নিজের ভেতর এক ধরনের ক্রোধ পাক খেয়ে উঠেছে। জীবনের শেষ মুহূর্তটিতে এরকম হওয়ার কথা ছিল না। রাগ, দুঃখ, হতাশা, আনন্দ সব কিছুর বাইরে এক ধরনের নির্লিপ্ততায় থাকার কথা ছিল। জুলহাজ অন্যমনস্কভাবে টেলিফোনটা কানে ধরে রাখল। শুনতে পেল মেয়েটি কথা বলে যাচ্ছে, তার কথা শুনছে কিনা জানতে চাইছে। শেষ পর্যন্ত মেয়েটি একটু থামল, কয়েক সেকেন্ড কোনো কথা নেই। তখন প্রায় হঠাৎ করে মেয়েটি জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না প্লিজ, আপনি কি আত্মহত্যা করার কথা ভাবছেন? আর তখনই জুলহাজ রীতিমতো চমকে উঠল। মেয়েটির কথায় তার হাসি পেয়ে গেল। কোনো কথা বলবে না ঠিক করে রেখেছিল, তারপর সে প্রথমবার মুখ খুলল, বলল, হ্যাঁ আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছি, লাফ দেব, এক্ষুনি লাফ দেব 6তলা থেকে। এই প্রথম জুলহাজ একটু কৌতূহলী হলো। সে অপেক্ষা করতে লাগলো মেয়েটি কি বলে শোনার জন্য। রিনরিনে গলার স্বরের বাচ্চা একটা মেয়ে কীভাবে তাকে আত্মহত্যা থেকে নিবৃত করার চেষ্টা করে সেটা দেখার জন্য। কৌতূহল, নেহায়েতি কৌতূহল, জীবনের শেষ মুহূর্তের শেষ একটু কৌতূহল। মানুষটির কথা শুনে রত্না ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল। সে যেটা নিয়ে ভয় পাচ্ছিল ঠিক সেটাই ঘটেছে। টেলিফোনের অন্য পাশে একজন মানুষ ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে, এক্ষুনি 6তলা থেকে লাফিয়ে পড়বে। সে মানুষটি বেঁচে থাকবে নাকি মারা যাবে সেটা এখন নির্ভর করছে তার উপর। তার উপর সে 18 বছরের বাচ্চা একটা মেয়ে। সারা জীবনে সে কোনো বড় কাজ করেনি, কোনো গুরুত্বপূর্ণ কাজ করেনি, কোনো সাহসের কাজ করেনি। এখন তাকে টেলিফোনে কথা বলতে হবে একজন মানুষের সাথে যার কাছে জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো অর্থ নেই। জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য একটি সেকেন্ড কিংবা 1 সেকেন্ড থেকেও কম, একটি মুহূর্ত। কি করবে সে?
রত্না অসহায়ভাবে সবার দিকে তাকালো। সবাই বুঝে গেল কি হচ্ছে। একটু আগে তাদের হাসি হাসি মুখটি মুহূর্তের মাঝে গম্ভীর হয়ে গেল। ইমরান এসে তার সামনে হাঁটু গেড়ে বসে যায়, ফিসফিস করে জিজ্ঞেস করল, ইমার্জেন্সি? রত্না মাথা নাড়ল। ইমরান জিজ্ঞেস করল, লেভেল? রত্না হাতে সবগুলো আঙুল মেলে ধরল। লেভেল 5, সবচেয়ে ভয়ঙ্কর। যখন একটা সুইসাইডের প্রক্রিয়া শুরু করে দেয় সেটি হচ্ছে লেভেল 5। রুনু রত্নার চোখের দিকে তাকিয়ে সাহস দেওয়ার চেষ্টা করল, ফিসফিস করে বলল, কথা বলে যাও, কথা বলে যাও। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? একটু কথা বলবেন আমার সাথে? বলবেন প্লিজ। কি কথা বলতে চাও? রত্না বুকের ভেতর আটকে রাখা শ্বাসটি সাবধানে বের করল। মানুষটি শেষ পর্যন্ত কথা বলেছে, এখন রত্না প্রোটোকল ধরে কথা বলতে পারবে। যেহেতু আপনি আমাদের ফোন করেছেন, হয়তো আপনি আমাদের সাথে কিছু একটা শেয়ার করার কথা ভাবছিলেন। আমি মোটেও তোমাদের ফোন করতে চাইনি, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে আপনি ফোন করতে চাননি, হতে পারে আপনি কথা বলতে চান না, কিন্তু কিন্তু কি? কিন্তু যেহেতু ফোন করেই ফেলেছেন, একটু কি কথা বলা যায় না? তুমি আমার সাথে কি কথা বলবে? আমাকে লম্বা লম্বা উপদেশ দিবে? না না না, মোটেও উপদেশ দিব না, একবারও উপদেশ দিব না। তাহলে শুধু একটু কথা বলবো। শুধু কথা বলবে? কি নিয়ে কথা বলবে? এই তো, মনে করুন আগে পরিচয় দিয়ে শুরু করতে পারি। আমার নাম পরি, আপনি যদি আপনার নামটা বলতে চান। আমি তোমাকে মোটেও আমার নাম বলতে চাই না। না বলতে চাইলে বলতে হবে না, আমরা কখনো কাউকে কারো নাম বলি না, পুরোপুরি গোপন, শুধু আমি জানবো, আর কেউ জানবে না আমাদের। তোমার বয়স কত? বয়স? হ্যাঁ, আসলে আসলে কি? আসলে আমাদের নাম ছাড়া আর কিছু কখনো বলার পারমিশন নেই। কার পারমিশন নেই? আমাদের অর্গানাইজেশন সুইসাইড হটলাইনের। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তুমি স্কুলে পড়ো। তোমার মতো বাচ্চা একটা মেয়েকে এরকম সিরিয়াস কাজে লাগিয়ে দিয়েছে, এটা কিরকম অর্গানাইজেশন? আপনি আসলে ঠিকই অনুমান করেছেন, আমি একটু ছোট, কিন্তু আমি আসলে স্কুলে পড়ি না, আমি আরো বড়। কত আর বড় হবে? এরকম সিরিয়াস কাজে লাগিয়ে দিয়েছে, তুমি তোমার বাপের বয়সী মানুষকে উপদেশ দিবে, কাউন্সিলিং করবে? আমি তো আপনাকে বলেছি আমি মোটে উপদেশ দিব না, কাউন্সিলিং করার তো প্রশ্নই আসে না। উপদেশ দিবে না, কাউন্সিলিং করবে না? না না না। কেন? আমি তো আপনার সম্পর্কে এখনো কিছুই জানি না, এরকম তো হতেই পারে যে আপনি অনেক চিন্তা ভাবনা করে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। এর একটা কারণ আছে, হয়তো কারণটা ঠিক কারণ, হয়তো আপনি এমন একটা কষ্টের ভেতরে আছেন যেটা আমার যা চিন্তাও করতে পারি না। হয়তো আত্মহত্যা করলে আপনি সেই কষ্ট থেকে মুক্তি পাবেন। আমি কি আপনাকে উপদেশ দেবার? কেনই বা দিব, কিভাবে বা দিব? তাহলে হটলাইনে তোমরা কি করো? আমরা শুধু একটুখানি কথা বলার চেষ্টা করি, একটু কথা শোনার চেষ্টা করি, আর কিছু না। কেন? কারণ কারণ অনেক সময় দেখা গেছে কথা বলে একজন একটু শান্ত না পায়। শান্ত না পায়? জি। আমি তোমার সাথে কথা বলে শান্ত না পাবো? সেটা এখনো জানি না, কিন্তু কিন্তু হতেও তো পারে। তুমি একটা বাচ্চা মেয়ে, তোমাকে জানি না শুনি না, সেজন্যই। সেজন্যই কি? যেহেতু আপনি আমাকে জানেন না চিনেন না, সেজন্য হয়তো আপনি আমাকে অনেক কথা বলতে পারবেন যেটা আপনি কখনো কাউকে বলেননি, বলতে পারেননি। বলবেন? বলবেন একটু কথা? ঠিক আছে, বলো। আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন? কেন, কার্নিশে? কার্নিশে? হ্যাঁ। আপনি কি কার্নিশ থেকে একটু সরে আসবেন? কেন? এমনি এমনি কার্নিশে দাঁড়িয়ে আছে একজন, আমার চিন্তা করতে কেমন জানি গা শিরশির করছে, সেজন্যে, আর কিছু না। আমি কার্নিশে থাকি না, কোথায় থাকি তাতে তোমার কি? না, আমার কিছু না, কিন্তু মানে তবুও। তবুও কি? না, কিছু না। তুমি কি নিয়ে কথা বলতে চাও? যে কোনো কিছু নিয়ে, আপনার যেটা ইচ্ছা। আমার কোনো ইচ্ছা নেই,
ঠিক আছে, তাহলে আমি বলি। বলো। আপনি বলবেন কেন এত বড় একটা ডিসিশন নিলেন? তুমি সেটাই জানতে চাও? আপনি যদি বলতে চান তাহলে, বলতে না চাইলে বলতে হবে না, আপনার ইচ্ছা। আমি বলতে চাই না। তাহলে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, অন্য কিছু বলি। অন্য কিছু? তুমি আসলেই শুনতে চাও? পরি, আমার নাম পরি। শুনতে চাও পরি? শুনতে চাও তুমি? হ্যাঁ শুনতে চাই। আমি সুইসাইড করতে চাই কারণ 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 আমি আমার স্ত্রী আর ছেলেকে খুন করেছি। খুন মানে জানো? হ্যাঁ মানে, হ্যাঁ খুন। জুলহাজের মাথাটা দপদপ করতে থাকে। হঠাৎ করে তার পুরো দৃশ্যটা মনে পড়ে যায়। গাড়িটার স্টিয়ারিং ডান হাতে, বাম হাতটা পাশের সিটে। সেখানে নীলা বসে আছে, জানালা খোলা। বাতাসে নীলার চুল উঠছে। ড্যাশবোর্ডে একটা গান বাজছে, প্রেমের গান। জুলহাজ আঙুল দিয়ে টোকা দিয়ে তাল দিচ্ছে। গাড়ি চালাতে চালাতে সে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। টুটুল গভীর মনোযোগ দিয়ে তার ছবির বইটা দেখছে। ছেলেটা তার মায়ের মতো শান্ত হয়েছে, কোনো কিছু নিয়ে বিরক্ত করে না। হাতে একটা বই ধরিয়ে দিলে গভীর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে থাকে। ছবি দেখতে দেখতে কী যেন ভাবে, এইটুকু মানুষ যখন মুখ গম্ভীর করে কিছু একটা ভাবে, সেই দৃশ্যটা দেখে জুলহাজের হাসি পেয়ে যায়। জুলহাজ স্টিয়ারিংয়ে হাত রেখে বাইরে তাকালো। দুই পাশে ধান খেত, আর কিছুক্ষণ গেলেই চা বাগানে ঢুকে যাবে। চা বাগানের ভেতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা, দেখতে খুবই ভালো লাগে। রঙিন শাড়ি পরে চা শ্রমিকেরা মাথায় বড় বড় ঝাঁকাতে করে চা পাতা নিয়ে হাঁটছে। রাস্তাটা নিরিবিলি, এখানে হাইওয়ের মতো বড় বড় বাস ট্রাক নেই। নীলা কিছু একটা বলল, জুলহাজ ঠিক শুনতে পেল না। একটা ছোট গাড়িকে পাশ কাটিয়ে সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কি বলছো নীলা? নীলা আবার বলল, আর ঠিক তখন দৈত্যের মতো বিশাল একটা বাস তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তার গাড়িটাকে ধাক্কা দিল। জুলহাজের ছোট গাড়িটা কেমন যেন বাতাসে উড়ে গেল। গাড়িটা শূন্যে পাক খাচ্ছে একবার দুইবার তিনবার, রাস্তা থেকে উড়ে গিয়ে নিচে পড়েছে। মুহূর্তের মাঝে সবকিছু ওলট পালট হয়ে গেল। প্রচণ্ড একটা আঘাত, সবকিছু ভেঙে চুরে যাওয়ার শব্দ, তারপর হঠাৎ চারদিক নিঃশব্দ হয়ে গেল। শুধু ড্যাশবোর্ডের সিডি প্লেয়ারে প্রেমের গানটি বেজে যাচ্ছে। জুলহাজ মাথা ঘুরিয়ে নীলাকে দেখার চেষ্টা করলো, তবে পারলো না। পেছনে টুটুলকে দেখতে চাইল, কিন্তু কিছু বোঝার আগেই সব কিছু অন্ধকার হয়ে গেল। আপছে আপছে ভাবে কখনো কখনো জ্ঞান এসেছে, কখন আবার অচেতন হয়ে গেছে। মাঝে মাঝে যখন জ্ঞান এসেছে, তখন বুঝতে পেরেছে সে হাসপাতালে। তাকে ঘিরে ডাক্তার নার্স আর মানুষ। প্রচণ্ড তৃষ্ণা তার বুক ফেটে যাচ্ছে। সে বলতে চাইছে পানি, কিন্তু সে বলতে পারছে না। যখন একটু নড়ার চেষ্টা করেছে, তখনই প্রচণ্ড যন্ত্রণা সে থরথর করে উঠেছে। সে কিছু মনে করতে পারে না, তার কি হয়েছে সে জানে না। একদিন সে শুনল কেউ একজন তাকে ডাকছে, জুলহাজ, এই জুলহাজ, চোখ খুলবি, তাকাবি একবার, জুলহাজ চোখ খোল। জুলহাজ চোখ খুলল, তাকালো। তার মুখের ওপর সুজিত ঝুঁকে আছে। সুজিতের মুখে খোঁচা খোঁচা দাড়ি তাকে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। আমি আমি কোথায়, কি হয়েছে আমার? অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই তুই হাসপাতালে। সুজিতের কথা শুনে হঠাৎ করে জুলহাজের সব কথা মনে পড়ে গেল। জুলহাজ গাড়ি নিয়ে যাচ্ছিল, তার পাশে বসেছিল নীলা, পেছনে ছিল টুটুল। টুটুলের হাতে ছিল ছবির একটা বই। ড্যাশবোর্ড থেকে গানের সুর ভেসে আসছিল। এক বৈশাখে দেখা হলো দুজনার। জুলহাজ তখন বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। নীলা, নীলা আর টুটুল, ওরা কোথায়, ওরা কেমন আছে? নীলা আর টুটুল কোথায় আছে এখন? তুই তুই অনেক বড় বিপদ থেকে বেঁচে এসেছিস, ডাক্তাররা তোর আশা ছেড়ে দিয়েছিল, বুঝেছি, কিন্তু নীলা আর টুটুল, তুই বেঁচে যাবি কেউ ভাবেনি, খুব খারাপ অবস্থা ছিল। হ্যাঁ কিন্তু নীলা আর টুটুল ওরা কোথায়? সুজিত অন্যদিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। চুলহাজের নাকে অক্সিজেনের টিউব,
গলায় কোনোলাতে স্যালাইনের টিউব, শরীরের নানা জায়গায় সেন্সর। জুলহাজ টান দিয়ে সব খুলে ফেলে হাহাকার করে উঠল। সুজিত ভয় পেয়ে নার্স দেখে ডাকলো, কয়েকজন তার দিকে ছুটেও এলো, কয়েকজন তাকে চেপে ধরে রাখে। একজন কোথায় যেন একটা ইঞ্জেকশন দিল। জুলহাজ থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ছয়তলা বিল্ডিংয়ের কার্নিশে দাঁড়িয়ে জুলহাজ থরথর করে কাঁপতেই থাকে। কানে একটা ফোন ধরে রেখেছে, ফোনে কেউ একজন কথা বলছে, বাচ্চা একটা মেয়ের রিনরিনে গলা। মেয়েটা কিছু একটা বলছে, কি বলছে? আপনি কি বলবেন আপনি কেমন করে আপনার ওয়াইফ আর ছেলেকে খুন করেছেন? বলবেন আপনি? গাড়ি দিয়ে, আমি গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি? গাড়ি চালাচ্ছিলেন? আপনার ওয়াইফ আর ছেলে গাড়িতে ছিল? হ্যাঁ। তার মানে তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি আসলে খুন করেননি, আসলে অ্যাক্সিডেন্ট? একই কথা। মোটেও একই কথা না, মার্ডার আর অ্যাক্সিডেন্ট একই কথা না, কখনোই এক কথা না। একই কথা, আমার কারণে দুজন মারা গেছে, শুধুমাত্র আমার কারণে। আপনি যদি এভাবে ভাবেন আমার কিছু বলার নেই, আমি আসলে আপনার সাথে তর্ক করতে চাই না। আমার কথা না মানলেও তর্ক করবে না? না। কেন না? কারণ কারণ আমার আপনার সাথে তর্ক করার কথা না। কি করার কথা? আপনার কথা শোনার কথা। কি কথা? আপনি যেটা বলতে চান যা ইচ্ছা। কেন? আপনি যদি কথা বলেন তাহলে মনটা একটু হালকা হবে, যখন মনটা হালকা হবে তখন তখন আমি আমার মাইন্ড চেঞ্জ করব। আমার মাইন্ড চেঞ্জ করার কোনো স্কোপ নেই, আমি অনেক দিন প্ল্যান করে আজকের দিনটা ঠিক করেছি। বেঁচে থাকাটাই সব না, বেঁচে থাকাটা যদি খুব কষ্টের হয় তাহলে শুধু শুধু বেঁচে থাকার কোনো মানে হয় না, বুঝেছ? বুঝেছ? হ্যাঁ বুঝেছি, কিন্তু কিন্তু কি? একটা কিছু বুঝলেই সেটা মেনে নেওয়া যায় না, বোঝার মেনে নেওয়া আলাদা জিনিস। তোমার বয়স কত বলেছিলে? 18। 18 বছরের কম হলে ভলান্টিয়ার হওয়া যায় না। 18 বছর বয়সের জন্য তুমি বেশ গুছিয়ে কথা বলো। থ্যাংক ইউ। ঠিক আছে পরি, নিচে এখন কোনো গাড়ি নেই, লাভ দেওয়ার জন্য আইডিয়াল। আমি গেলাম। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। কি হলো? আপনাকে ভয় করছে? না। দুঃখ লাগছে? মরে যাবো সেই জন্য দুঃখ? হ্যাঁ। না দুঃখ লাগছে না, আমার কিছুই লাগছে না। সুইসাইড করার আগে শেষবার কিছু একটা করার ইচ্ছা করছে? না। আপনার কি করতে ভালো লাগতো? তোমার নাম বলছিলে কি যেন? পরি। হ্যাঁ পরি। পরি, তুমি খামোখা সময় নষ্ট করছো, শুধু শুধু আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করছো, তাই না? বলো ঠিক বলেছি কি না? হ্যাঁ ঠিক বলেছেন। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, বুঝেছ? আমি একজন বড় মানুষ, ম্যাচিওর মানুষ, তুমি একটা বাচ্চা মেয়ে, আমার টুটুল থেকে তুমি খুব বেশি বড় না, বুঝেছ? পরি, আমার পরিণামটা আপনার কেমন লাগলো? কি বললে? আমার পরিণামটা আপনার কেমন লাগে? তুমি কেন এসব জিজ্ঞেস করছো? শুধু কথা বাড়ানোর চেষ্টা করছো? না, এটা কথা বাড়ানোর জন্য জিজ্ঞেস করছি না, এটা সত্যি সত্যি জানতে চাইছি। সত্যি কথা বলবো? বলেন। নামটা ক্লিশে। ক্লিশে? হ্যাঁ। ক্লিশে মানে কি? অতি ব্যবহারে জীর্ণ। কি আশ্চর্য! কোন জিনিসটা আশ্চর্য? এই যে অতি ব্যবহারে জীর্ণ, এর জন্য একটা শব্দ আছে। যাই হোক, তুমি আমার কথা শুনে মনে দুঃখ পেয়েছ? না বেশি দুঃখ পাইনি, আপনি যেরকম একটা অবস্থায় আমার কথার উত্তর দিয়েছেন সেজন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তাছাড়া তোমার নামটা ক্লিশে সেটা তো তোমার দোষ হতে পারে না, তোমার নাম তো তুমি রাখোনি। আসলে এই নামটা আমি রেখেছি। তুমি রেখেছো? হ্যাঁ, এটা আমার আসল নাম না, এটা বানানো নাম, আমরা আসল নাম বলি না, একটা বানানো নাম বলি। ও হ্যাঁ, আমাদের আসল পরিচয় কেউ জানতে পারে না, এটা গোপন রাখতে হয়। ও
আমারও পরিণামটা পছন্দ না। তাহলে রেখেছো কেন? আসলে চিন্তা করার বেশি সময় পাইনি, যখন আপনার ফোন এসেছে তখন যেই নামটা প্রথমে মনে এসেছে সেটাই বলে দিয়েছি। এই নামটা প্রথমে মনে এসেছে? হ্যাঁ, একটা উপন্যাসে পড়েছিলাম, সেটার নায়িকার নাম পরী। কার লেখা উপন্যাস? হুমায়ুন আহমেদ। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু আপনি যেহেতু নামটা পছন্দ করেননি, এটা চেঞ্জ করে ফেলবো। কি নাম রাখবে? আপনি রাগ হবেন না তো? আমি কেন রাগ হব? কারণ নামটা একটু আগে আপনার কাছ থেকে পেয়েছি, আপনার ওয়াইফের নাম নীলা। নীলা? হ্যাঁ নীলা। নীলা? হ্যাঁ নীলা। আপনি কি আমার উপর রাগ হয়েছেন কিংবা বিরক্ত হয়েছেন? রাগ বা বিরক্ত হব কেন? গুড, থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলি? বলো। আমি আপনার ওয়াইফের নামটা নিয়েছি, কিন্তু আমি তার সম্পর্কে কিছুই জানি না। অফকোর্স জানো, শি ইজ ডেড। না না, সেইটা না, আপনার ওয়াইফ মানুষটা কিরকম দেখতে, কিরকম, এইসব আর কি। তুমি আবার কথা বাড়ানোর চেষ্টা করছো। না না, আমি এবারে কথা বাড়ানোর চেষ্টা করছি না, এবার আসলে জানতে চাচ্ছি একজন মানুষের নামটা ব্যবহার করব তার সম্পর্কে কিছু তো জানা উচিত, ঠিক না? একটু পরে তো আর আপনার সাথে যোগাযোগ করা যাবে না, এখন একটু বলুন, এই একটুখানি প্লিজ। জুলহাজ ফোনটা কানে ধরে দাঁড়িয়ে রইল। নীলার কথা সে চাইলে একটুখানি না অনেকখানি বলতে পারে, অনেকখানি মানে আসলে অনেকখানি, কিন্তু সে তো আর এখন অনেকখানি বলে শেষ করতে পারবে না। কোথা থেকে শুরু করবে বা আদৌ কি শুরু করবে? শুনছেন? হ্যাঁ শুনছি। আপনি বলবেন একটু আপনার ওয়াইফের কথা? আমার ওয়াইফের কথা? হ্যাঁ। তুমি কথা বলে বলে সময়টা টেনে লম্বা করার চেষ্টা করছো, ঠিক কিনা? পুরোপুরি ঠিক না, একটুখানি। আপনি যদি কার্নিশ থেকে নিচে লাফ দেন তাহলে তো সব শেষ, কিন্তু যতক্ষণ লাফ দিচ্ছেন না ততক্ষণ তো একটুখানি হলেও আশা থাকবে যে আপনি হয়তো একবারে শেষ মুহূর্তে আপনার মাইন্ড চেঞ্জ করবেন। করব না। ঠিক আছে, কিন্তু মনে করেন যখন আপনি আমাকে আপনার ওয়াইফ নিয়ে কথা বলবেন তখন আপনার একটা দুইটা সুইট মেমোরির কথা মনে পড়বে, পড়বে না? পড়বে। তখন আপনার মনটা কি একটু ভালো হবে না? জানি না, হয়তো আরো খারাপ হবে। না না, মনটা আরো খারাপ হবে না, যখন আপনি সুইট মেমোরিটার কথা বলবেন তখন আপনার মনটা ভালো হবে, আমি জানি। তুমি কেমন করে জানো? আমি সুইসাইড হটলাইনের ভলান্টিয়ার হওয়ার জন্য ট্রেনিং নিয়েছি না, মানুষের মন কিভাবে কাজ করে সেটার উপর আমাদের ট্রেনিং দিয়েছে। মানুষের মন এত সোজা একটা জিনিস, যোগ অঙ্কের মতো, যে তুমি একটা নিয়ম বলে দেবে আর সেই নিয়মে কাজ করতে থাকবে? না না, সোজা জিনিস মোটেও না, আমাদের ট্রেনিং দেওয়ার সময় সেটা 100 বার বলেছে, আমাদের বলেছে প্রত্যেকটা মানুষ আলাদা, আমরা একজনের সাথে কথা বলে যেন মনে না করি সব কিছু জেনে গেছি, সব কিছু শিখে গেছি। তাহলে? কিন্তু এইটাও বলেছে যে কথা বললে মানুষের মন হালকা হয়, পরিচিত একজনের সাথে অনেক কথা বলা যায় না, কিন্তু যাকে চিনি না জানি না, যার সাথে কোনোদিন দেখা হবে না, তার সাথে অনেক কিছু বলে ফেলা যায়, তখন মন হালকা হয়, সেই জন্য আমি আপনার কথা শুনতে চেয়েছি, আর কিছুই না। বলবেন? রত্না টেলিফোনটা ধরে রাখলো, তার বুকটা ধকধক করছে। যখন এই মানুষটা কার্নিশ থেকে লাফিয়ে পড়বে তখন তার কেমন লাগবে? তার সাথে কথা বলতে বলতে একজন সুইসাইড করেছে এই ব্যাপারটা কি সে সারা জীবন ভুলতে পারবে? রত্না কি মানুষটাকে থামাতে পারবে? তাকে শেখানো হয়েছে এরকম সময় কথা বলে যেতে হয়। রত্না কথা বলতে থাকলো, কথা বলতেই থাকলো। জুলহাজ কানে টেলিফোনটা ধরে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে রইল। মেয়েটা কথা বলে যাচ্ছে, কি বলছে জুলহাজ ভালো করে শুনছে না, দূরে কোথায় জেনে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা একটা বাতাস হঠাৎ করে তার শরীরটা একটুখানি শিউরে উঠে। নীলা বৃষ্টিকে খুব পছন্দ করত, হঠাৎ করে মাঝরাতে যদি বৃষ্টি শুরু হতো সে জুলহাজকে ধাক্কা দিয়ে ডেকে তুলত। জুলহাজ ঘুম ঘুম গলায় বলতো, কি হয়েছে? বৃষ্টি হচ্ছে দেখো। বৃষ্টির মাঝে দেখার কি আছে? নীলা তখন বিছানা থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়াত। বাইরে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, এলোমেলো বাতাসে মাঝে মাঝে বৃষ্টির পানি জানালা দিয়ে ভেতরে আসছে, বৃষ্টির ছাপটা এসে লাগছে নীলার গায়ে, কিন্তু নীলা সরে যায় না, জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে।
এতে মুগ্ধ হয়ে কি দেখে জুলহাজ বুঝতে পারে না। মনে আছে একদিন সকালে আকাশ কালো করে মেঘ এসেছে, গুড় গুড় শব্দ করে মেঘ ডাকছে, তারপর বৃষ্টি শুরু হলো। জুলহাজ জানালা দিয়ে বাইরে তাকালো, তারপর ভুরুকুচকে বলল, হায় হায়, এ তো ওয়েদার খারাপ, আমি অফিসে যাব কেমন করে? কি বললে তুমি, ওয়েদার খারাপ? এত সুন্দর বৃষ্টিকে তুমি খারাপ বলছো? বৃষ্টির মাঝে কোন জিনিসটা ভালো? এক বোতল পানি তুমি কয় টাকা দিয়ে কিনো? পাইকারি না খুচরা? ঢং করবে না, বলো কত দিয়ে কিনো? এই 10 টাকার মতো। তাহলে বলো এখন কয় বোতল পানি পড়ছে আকাশ থেকে, বলো। অনেক বোতল পানি পড়ছে আকাশ থেকে, আকাশ থেকে লক্ষ লক্ষ টাকার পানি পড়ছে, কোটি টাকার পানি পড়ছে, বুঝেছো? বুঝেছি। খোদা, যেহেতু তোমার ভেতরে বৃষ্টির সৌন্দর্য দেখার ক্ষমতা দেয় নাই, সেই জন্য টাকা পয়সার কথা বললাম, অন্তত টাকার হিসাবটা তো বুঝবে। জুলহাজ হাসি হাসি মুখে নীলার কথা মেনে নিল। আরেকবার দুজন রিক্সা করে আসছে, হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে রাস্তা পানিতে ডুবে গেল। বুড়ো রিক্সাওয়ালা ভিজে চুপসে কোনো মতে রিক্সাটাকে টেনে টেনে নিচ্ছে। তখন নীলা বলল, চল রিক্সা থেকে থেমে যাই, বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ, সমস্যা কি, সব কিছু ভিজে যাবে যে, ভেজার জন্যই তো ভিজবো। ফোন, মানি ব্যাগ আমাকে দাও, ব্যাগের ভেতর রাখি। জুলহাজ কিছু বোঝার আগে নীলা থেমে গেল। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে জুলহাজ নেমে আসে। নীলা পানিতে ছপছপ করে হাঁটতে থাকে। জুলহাজ আর কি করবে, নীলার পিছু পিছু যেতে থাকে। নীলা বৃষ্টিতে ভিজে চুপসে গেল। একটু পরে পরে জুলহাজের দিকে তাকায় আর বলে, কি মজা হচ্ছে তাই না? জুলহাজ মজাটা কোথায় ধরতে পারল না, কিন্তু নীলার কথা শুনে মাথা নাড়ল। বৃষ্টির পানি তার চুল বেয়ে মুখে, মুখ বেয়ে চিবুকে গড়িয়ে যাচ্ছে। চোখের আইলাইনার ধুয়ে কালো রং মাখামাখি, কাপড় ভিজে শরীরের সাথে লেপটে আছে, আর ভেতরের যদি একজন মজা পায় সেটা দেখেও তো তার মজা পাওয়া উচিত। রাস্তার ময়লা পানিতে ছপছপ করে নীলা হাঁটতে থাকে। একটু পরে পরে উপরের দিকে তাকায়, বৃষ্টির পানি তার চোখ মুখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর নীলা ছোট বাচ্চার মতো হিহি করে হাসছে। একজন মানুষ যে শুধু বৃষ্টি আর বৃষ্টির পানি থেকে এত আনন্দ পেতে পারে, জুলহাজ আর কখনো চিন্তা করেনি। দূরে মেঘ গুড় গুড় করে গর্জন করে উঠল। জুলহাজ কার্নিশে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাসটা বইতে শুরু করেছে। জুলহাজ দূরে তাকালো, মনে হয় সত্যি সত্যি নীলার বৃষ্টিটা চলে আসবে। জুলহাজ কি নিচে লাফিয়ে পড়ার আগে একটু অপেক্ষা করবে, বৃষ্টিটা আসতে দেবে? বলবেন? জুলহাজ অন্যমনস্কভাবে ফোনটা ধরে রেখেছিল। ফোনে মেয়েটা কথা বলে যাচ্ছে, একটু পরপর জিজ্ঞেস করছে, বলবেন? কি বলবে সে? জুলহাজে বিরক্ত হওয়ার কথা, রেগে ওঠার কথা, কিন্তু সে বিরক্ত হয়ে উঠছে না, রেগেও যাচ্ছে না। এই সরল টাইপের কম বয়সী মেয়েটার কথাগুলোকে কেমন করে জানি প্রশ্রয় দিয়ে যাচ্ছে। জুলহাজ শুনল মেয়েটা বলছে, বলবেন আপনার ওয়াইফ নিয়ে কিছু একটা কথা। নীলা খুব বৃষ্টি পছন্দ করত। আমিও খুব বৃষ্টি পছন্দ করি। আমি অবশ্য জানি না বৃষ্টিকে এত পছন্দ করার কি আছে। একটা কিছু পছন্দ করার জন্য আসলে কোনো কারণের দরকার হয় না। সত্যি? হ্যাঁ, কোনো কোনো জিনিস কোনো কারণ ছাড়াই ভালো লেগে যায়। তুমি কেমন করে জানো? কারণ কারণ আমি আমার তোমার কি না বলা যাবে না। কেন? আমাদের ব্যক্তিগত কথা বলা নিষেধ। তুমি আমার ব্যক্তিগত কথা শুনতে পারবে, কিন্তু আমি তোমার ব্যক্তিগত কথা শুনতে পারবো না। অনেকটা সেরকম। ইচ্ছা করলে আপনিও আমাদের ভলান্টিয়ার হতে পারেন, তাহলে আপনিও অন্যের ব্যক্তিগত কথা শুনতে পারবেন। আমি তোমাদের ভলান্টিয়ার হয়ে যাব। আপনি চাইলে হতে পারেন। সেটা মনে হয় কাজ করবে না। আমি আসলে কার্নিশ থেকে লাভ দিব। আমি আসলে কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম যে আপনি সুইসাইড করার কার্নিশে দাঁড়িয়ে আছেন। আমি ভুলিনি। জি, শুধু একটুক্ষণ অপেক্ষা করছি। আমিও সেটাই চাই, যতক্ষণ সম্ভব অপেক্ষা করেন, যত বেশি সম্ভব কথা বলেন। আসলে বৃষ্টি আসছে, আমি বৃষ্টিটার জন্য অপেক্ষা করছি, বৃষ্টিটাতে শেষবার ভিজে যাই। নীলা থাকলে খুশি হতো। নীলা ম্যাডাম বৃষ্টিতে ভিজতে পছন্দ করতেন? খুব।
বৃষ্টিতে ভেজার একটা ঘটনার কথা বলবেন? আসলে বলার মতো সেরকম ঘটনা নেই। তাহলে অন্য কোনো ঘটনা, কোনো মজার ঘটনা? তুমি সত্যিই মনে করো রাতের বেলা কার্নিশের উপর দাঁড়িয়ে আমি একটা মজার ঘটনা বলতে পারবো? চেষ্টা করলেই পারবেন। তুমি পারবে? আমি? হ্যাঁ, তুমি। আমি আমি মানে আমি আসলে আমার কথা তো আসছে না। পারবে না, একজনকে মজার ঘটনা বলতে বললেই সে বলতে পারে না। যদি আমি বলি তাহলে আপনি বলবেন? সেটা আমি কথা দিতে পারবো না। ঠিক আছে, কথা না দিলেন, কথা না দিয়ে বলবেন। আমি আমার একটা মজার ঘটনার কথা বলি, এই পরশুদিন একটা এটা ঘটেছে, বলবো? বলো। আমার খালা আমেরিকা থেকে অনেক দিন পর দেশে ফিরে এসেছে, সবার জন্য অনেক গিফট এনেছে, আমার জন্যও এনেছে। আমার জন্য যে গিফট এনেছে তার একটা হচ্ছে মুখে দেওয়ার ক্রিম, এটা নাকি খুব দামি ক্রিম, মুখে দিলে মুখের চামড়ার মাঝে কী কী জানি হয়, ছোট একটা কৌটা, দাম $27। $27 মানে বুঝছেন তো, প্রায় 2-3 হাজার টাকার দাম। যাই হোক, এত দামি একটা ক্রিম আমি খুব যত্ন করে ব্যবহার করি, নষ্ট না হয়ে যায়, সেই জন্য ফ্রিজের ভেতর রেখেছি। একদিন রাত্রে ঘুমানোর আগে মুখে ক্রিম দিতে গিয়ে দেখি আমার পুরো কৌটাটা প্রায় খালি, কেউ একজন পুরোটা মেখে ফেলেছে। আমি তো চিৎকার করে বললাম, ক্রিম ক্রিম, আমার ক্রিম কে মেখেছে? প্রথমে কেউ স্বীকার করতে চায় না। তখন আমার নানি একটু লজ্জা পেয়ে বললেন, এইটা ক্রিম নাকি? আমি ভেবেছিলাম চুন, তাই পানের সাথে খেয়ে ফেলেছি। আমি চিৎকার করে বললাম, নানি তুমি মুখে দেওয়া বুঝো না, এটা ক্রিম। নানি বলল, ওহ, আমি ভেবেছি বিদেশি চুন, একটু মোলায়েম, তাই বেশি করে খেতে হয়েছে। সবাই নানিকে নিয়ে যখন হাসাহাসি করছে, তখন নানি বললেন, জিনিসটা খেতে কিন্তু খারাপ না, চুনের মতো ধাক নাই, কিন্তু খেলে বাহ্যি পরিষ্কার হয়। বাহ্যি পরিষ্কার মানে বুঝেছেন? বুঝেছি। গল্পটা মজার না? মজার। এখন আপনি কি একটা মজার ঘটনার কথা বলবেন? সেরকম মজার ঘটনার কথা তো মাথায় আসছে না। যেটা আসে সেটাই বলেন, মজার না হলেও ক্ষতি নাই, যে কোনো ঘটনা, সুইট একটা ঘটনা। একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাসায় এসেছি। জুলহাজ নিজের কানকে বিশ্বাস করতে পারলো না যখন দেখলো সে সত্যিই মেয়েটাকে একটা মজার ঘটনার কথা বলার চেষ্টা করছে। জুলহাজ হঠাৎ চুপ করে গেল। মেয়েটা বলল, বলেন তারপর কি হলো? বাসায় এসে দেখি নীলা রেগে ফায়ার, দাঁত কিরমির করে বলল, তোমার ছেলে আজকে কি করেছে জানো? টুটুল তখন খুবই ছোট, মাত্র হাঁটতে শিখেছে, সারাক্ষণই হেঁটে বেড়ায়। এত ছোট ছেলে কি করেছে আমি বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম কি করেছে। নীলা বলল, দুপুরবেলা শুয়েছি, হঠাৎ একটু কাশি উঠেছে, তোমার ছেলে জিজ্ঞেস করলে পানি খাবে আম্মু, পানি খাবে? আমি বলেছি খাবো, তোমার ছেলে তখন দৌড় দিয়ে গন্ডাসে পানি এনে দিল, তাকে খুশি করার জন্য আমি পানিটা খেলাম। খাওয়ার পর মনে হলো সে পানি কোথা থেকে আনবে, খাবার টেবিলে সে তো পানির বোতলে নাগাল পায় না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কোথা থেকে এনেছো? নীলা চিৎকার করে বলল, যেখানে নাগাল পায় সেখান থেকে এনেছে, কোমর থেকে। জুলহাজ কথা শেষ হবার আগেই টেলিফোনের অন্য পাশ থেকে মেয়েটা খিলখিল করে হাসতে থাকে। মেয়েটার হাসি শুনে জুলহাজ একটুখানি হেসে ফেলল। হেসে ফেলে সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে কি ভেবেছিল যে সে আবার কোনোদিন হাসবে? কি আশ্চর্য! আর ঠিক তখনই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। জুলহাজ আকাশের দিকে তাকালো, পুরো আকাশটা বিজলির ঝলকানিতে একবারে ঝলসে ওঠে, মুহূর্তের জন্য চারিদিকে স্পষ্ট দেখা যায়, তারপর আবার অন্ধকারে ডুবে যায়। জুলহাজ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকে, নীলা নেই, থাকলে এখন কি খুশি না হতো। অনেকদিন ভেবেছিল টুটুলকে নিয়ে তারা তিনজন বৃষ্টিতে ভিজবে, ভেজা হয়নি, আর কখনো ভেজা হবে না। জুলহাজের বুকের ভেতরটা হঠাৎ কিভাবে জানি মোচড় দিয়ে ওঠে, বিচিত্র একটা কষ্ট, একটা শূন্যতা বুকের ভেতর খা খা করতে থাকে। কার্নিশ থেকে লাফ দিয়ে নিচে পড়লেই সব কষ্ট, সব শূন্যতা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। জুলহাজ নিচের দিকে তাকালো, এখনো টেলিফোনটা ধরে রেখেছে। মেয়েটা কিছু একটা বলছে, অর্থহীন কোনো একটা প্রশ্ন, সময় কাটানোর জন্য কোনো একটা কথা। হঠাৎ কি হলো কে জানে, জুলহাজ হাউমাউ করে কেঁদে উঠল।
নীলা আর টুটুল চলে যাবার পর সে একবারও কাঁদেনি, একবারও না। মনে হলো জমে থাকা সব কান্না একেবারে বের হয়ে আসছে। জুলহাস ছোটে কামড় দিয়ে কান্না থামানোর চেষ্টা করতে থাকে। টেলিফোনের অন্য পাশে বাচ্চা একটা মেয়ে শুনছে, সে কাঁদছে। শুনুক, কিছুতেই আর কিছু আসে যায় না। রত্না টেলিফোনটা শক্ত করে ধরে রাখে। অন্য পাশে মানুষটা কাঁদছে, বড় একজন মানুষ কাঁদছে। মানুষটা কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। রত্নার শরীরটা কেমন জানি ঝিমঝিম করতে থাকে। মনে হতে থাকে তার শরীরটা অবশ হয়ে আসছে। হঠাৎ করে তার ভেতরে তীব্র একটা অপরাধবোধ এসে ভর করে। তার মনে হতে থাকে সে খুব বড় একটা অন্যায় করে ফেলেছে। না বুঝে না জেনে সে একজন মানুষের বুকের ভেতরের গভীর একটা যন্ত্রণার মাঝে হাত দিয়ে ফেলেছে। কে তাকে সে অধিকার দিয়েছে? সে কেমন করে একজন মানুষের যন্ত্রণাটুকু টেনে বের করে এনেছে? এত বড় নির্বোধ সে কেমন করে হলো? রত্না টেলিফোনটা কান থেকে সরিয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকালো। রুনু ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, কিছু বলবে? হ্যাঁ, আমি একা একা কথা বলতে চাই। একা? হ্যাঁ, প্লিজ আপু, তোমরা ঘরটা খালি করে দিবে? ঠিক আছে। সে কিছুক্ষণ রত্নার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর নরম গলায় বলল, মনে রেখো, একেবারে শেষ মুহূর্তে কিন্তু কোনো নিয়ম নেই। তুমি যেটা বলতে চাও বলো, যেটা করতে চাও করো, সব প্রোটোকল ভুলে যাও। এখন প্রোটোকল একটা, তুমি একটা মানুষ, সেও একটা মানুষ, বুঝেছো? থ্যাংক ইউ আপু। ছোট ঘর থেকে সবাই বের হয়ে যাওয়ার পর রত্না টেলিফোনটা কানে লাগালো। মানুষটা এখনো কাঁদছে। রত্না নরম গলায় ডাকলো, শুনছেন? মানুষটা মনে হয় কিছু একটা বলার চেষ্টা করলো। রত্না ঠিক বুঝতে পারলো না। সে আবার বলল, আপনি শুনছেন? আমি একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট, আমাকে বলতেই হবে, প্লিজ। বলো। আপনি আমাকে মাফ করে দেন, প্লিজ, আমি আপনার কাছে মাফ চাই। মাফ চাও কেন? আমি খুবই বোকা একটা মেয়ে, স্টুপিড বলতে পারেন। আমি ভেবেছি আমি সব কিছু জানি আর বুঝি। আমি ভেবেছি আমি আপনার সাথে কথা বলে আপনাকে সান্ত্বনা দিতে পারবো। আসলে আমি উল্টো আপনার ভেতরে সব কষ্টটাকে বের করে এনেছি। আমি সরি, আসলেই সরি। তোমার সরি হওয়ার কিছু নেই। আমার হঠাৎ করে টুটুলের কথা মনে পড়ে গেল। আমি সরি, খুবই সরি, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি গাধা একটা মেয়ে, সেই জন্য আপনাকে জোর করে কথা বলেছি, না বুঝে আপনাকে কষ্ট দিয়েছি, আমার মরে যেতে ইচ্ছা করছে। টুটুল যখন ছোট ছিল, তখন যখন বাসায় আসতাম সন্ধ্যাবেলা, তখন সে হামাগুড়ি দিয়ে ছুটে আসতো। আমাকে দেখে কি খুশি হতো, মনে মতো হতো বেঁচে থাকাটা সার্থক। এই পৃথিবীতে কেউ একজন আমাকে এত ভালোবাসে, আর এখন? আপনি আর বলবেন না, প্লিজ, প্লিজ। শোনো একটু, কাউকে একটু বলি, বুঝেছো? পড়ি গত 6 মাস কাউকে কিচ্ছু বলিনি, আমি একটাবারও হাসিনি, একটুও কাঁদিনি। তুমি বাচ্চা একটা মেয়ে, বোকা একটা মেয়ে, গাধা একটা মেয়ে, এভাবে বলুন। যেটাই হোক, তুমি বাচ্চা একটা মেয়ে, তোমার সাথে কথা বলতে গিয়ে হঠাৎ কী যে হলো, কখনো কাঁদছি কখনো হাসছি। এতদিন কষ্টটা চাপা দিয়ে রেখেছিলাম, হঠাৎ করে কষ্টটা যেন বের হয়ে আসছে। আমি এভাবে বের করে আনতে চাইনি, বিশ্বাস করেন। কি বৃষ্টি হচ্ছে এখানে, ভিজে চুপচুপে হয়ে গেছি। বারবার নীলার কথা মনে হচ্ছে, এখন থাকলে কত খুশি হতো। সবসময় বলতো টুটুলকে নিয়ে ভিজতে হবে। কখনো ভিজেননি? ভেজা হয়নি, আরো কত কিছু হয়নি। ভেবেছিলাম একদিন চিড়িয়াখানায় নিয়ে যাব, যাওয়া হয়নি। ভেবেছিলাম একদিন নৌকা করে নদীতে নিয়ে যাব, নেওয়া হয়নি। ভেবেছিলাম কাদায় মাখামাখি করে মাছ ধরতে যাব, যাওয়া হয়নি। 5 বছর 3 মাস 17 দিন খুব কম সময়। ছেলেটা মনে হয় জানতে সে মাত্র 5 বছর 3 মাস 17 দিন বেঁচে থাকবে।
সেজন্য সে অবাক হয়ে সব কিছু দেখত, কাউকে কিছু জ্বালাতন করত না। ঢাকা শহরের চাঁদ থাকলেও দেখা যায় না, দেখা গেল কেমন জানি লাগে। একবার একবার শ্রীমঙ্গল গিয়েছি একটা চা বাগানে, রাত্রে এত বড় একটা পূর্ণিমার চাঁদ উঠেছে, একেবারে ঝকঝক করছে। টুটুল অবাক হয়ে তাকিয়ে রইল, একটু পরে হাত দিয়ে দেখিয়ে আর বলে, চাঁদ দেখো চাঁদ। রত্ন এবারও চুপ করে রইল, প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা কথার সাথে সাথে তার কিছু একটা বলার কথা, যেন মানুষটা জানে সে তার কথা শুনছে। রত্ন আর প্রোটোকল মানছে না, মানুষটা যখন তাকে কিছু জিজ্ঞেস করবে তখন সে উত্তর দেবে। একটা বাবা যখন তার সন্তানের কথা বলছে তখন মাঝে মাঝে কথা বলার কিছু নেই, সে শুনছে। আমার টুটুল চলে যাওয়ার পর আমি কি করতাম জানো? কি করতেন? তার একটা শার্ট মুখের মাঝে চেপে রাখতাম, তার শরীরের ঘ্রাণের জন্য, একটু ঘ্রাণের জন্য। তার কিছু পৃথিবীতে নেই, শুধু তার শরীরের একটুখানি ঘ্রাণ রয়ে গেছে, একটুখানি ঘ্রাণ। মানুষটা আবার হাউমাউ করে কাঁদতে থাকে। আর কি আশ্চর্য, রত্নাও ঝরঝর করে কেঁদে ফেলল। রত্না নিজেকে কয়েকবার শান্ত করার চেষ্টা করে ভাঙা গলায় বলল, আমিও বোকার মতো কেঁদে ফেলেছি, সরি, আমি সত্যিই সরি। হটলাইনে কথা বলার সময় যদি কেউ কেঁদে ফেলে তাহলে সে ভলান্টিয়ার হতে পারে না, আমি বোধহয় আর হতে পারবো না। কেন? আমি আর হতে চাইও না, আমি আসলে হতেও পারবো না, আমি বোকা, দুর্বল। না পড়ি, তুমি বোকা না, দুর্বল না, তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো ভলান্টিয়ার। আপনি আমাকে খুশি করার জন্য বলছেন? আমার আপনাকে সাহায্য করার কথা, এখন উল্টোটা হচ্ছে, আপনি আমাকে সাহায্য করছেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি যথেষ্ট ভালো ভলান্টিয়ার। আসলে আজকে আমার প্রথম দিন, আমি আসলে খুবই নার্ভাস ছিলাম, ভয় পাচ্ছিলাম, কার সাথে কথা বলতে হবে। সবাই সাহস দিয়েছে, বলেছে কোনো ভয় নেই, বেশিরভাগ কেস হচ্ছে মায়ের বকা খেয়েছে, বয়ফ্রেন্ড চলে গেছে, এরকম। একবারও ভাবি নাই আপনার সাথে কথা বলতে হবে, আপনাকে সাহায্য করতে পারি নাই, উল্টো মনে কষ্ট দিয়েছি, আমি সরি। না পড়ি, আমার আসল নাম রত্না। তোমার না আসল নাম বলার নিয়ম নেই? নিয়ম না থাকলে নেই, আমি আর নিয়ম মানছি না, মানার দরকারও নেই। কেন? কারণ আপনার সাথে কথা শেষ করে আমি এখান থেকে বের হয়ে চলে যাব, আর কোনোদিন আসবো আমি ভলান্টিয়ার হতে, কোনোদিনও না। কেন হবে না? তুমি যথেষ্ট ভালো। না আমি ভালো না, ভালো ভলান্টিয়ার কাউকে কষ্ট দেয় না, ভালো ভলান্টিয়ার নিজে কেঁদে ফেলে না। তুমি আসলে আমাকে কষ্ট দাওনি, এটা আমার ভেতরেই ছিল, আমি শুধু চাপা দিয়ে রেখেছিলাম, সেটা মনে হয় আরো বেশি কষ্ট। আমি আপনাকে জোর করে আটকে রেখেছিলাম, জোর করে কথা বলানোর চেষ্টা করেছিলাম, আর করব না, আপনি যখন ইচ্ছা কথা বলা বন্ধ করে দিবেন, যখন ইচ্ছা। আসলে টেলিফোনে চার্জ নেই, তার উপর বৃষ্টিতে ভিজে আছে, যে কোনো সময় লাইন কেটে যাবে, যদি লাইন কেটে যায় তাহলে রত্না তোমাকে থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ? সত্যি নাকি আমাকে খুশি করার জন্য বলছেন? সত্যি বলছি, থ্যাংক ইউ। আমি আরো ভাবছি, তোমার সাথে কথা বলতে বলতে আমার খুব অবাক একটা ফিলিংস হয়েছে। অবাক? কি ফিলিংস? মনে হয়েছে নীলা নেই, টুটুল নেই, এখন তাদের কি আছে জানো? শুধু তাদের স্মৃতি। যখন আমি থাকবো না তখন সেই স্মৃতিটাও থাকবে না, পৃথিবীতে নীলা টুটুলের কিছুই থাকবে না। তার মানে আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে আরো কিছুদিন নীলা আর টুটুলের স্মৃতি রেখে দিই, কি বলো? রত্না কিছু বলল না, বলার কিছু খুঁজে পেল না। মানুষটা বলল, কি হলো, কিছু বলবে না? ফোনের অপর প্রান্ত থেকে রত্না ভিউ ভিউ করে কাঁদতে লাগলো, শুনতে পেল অন্য পাশ থেকে একসময় টুক করে লাইনটা কেটে গেছে। রত্না টেলিফোনটা রেখে টেবিলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। একটু পর রুনু দরজা একটু ফাঁক করে উঁকি দিল,
জিজ্ঞেস করল, আসবো? আসো। রুনু এবং তার পিছু পিছু ইমরান আর রাজু এসে ঢুকল। রুনু রত্নার মাথায় হাত রেখে নরম গলায় বলল, কাদার কিছুই হয়নি, কংগ্রাচুলেশন রত্না, তুমি একজনের প্রাণ বাঁচিয়েছ। তুমি কেমন করে জানো? জানি, যখন কেউ একজন মানুষের প্রাণ বাঁচায় তখন সেভাবেই হাউমাউ করে কাঁদে। রত্না রুনু আরো কিছুক্ষণ কথা বলছিল, আর ঠিক তখনই আবার টেলিফোনটা বেজে উঠলো।